আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আচারের রেসিপি। আজকে আমি বড়ি দিয়ে আচার বানাবো আর সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। যারা আচার খেতে পছন্দ করেন তাদের কাছে ভিডিওটা বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে মজা করে এই বড়ির আচার তৈরি করা যায়। আজকের এই বড়ির আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ শুকনো বড়ি নিয়েছি। আমি বড়িগুলো পুরোপুরি শুকাইনি, কিছুটা ভিতরে নরম রয়েছে। এই অবস্থায় যদি আচার তৈরি করা হয় আচার কিন্তু খেতে বেশি মজার হয়। আচার তৈরি করতে সময় খুবই কম লাগে। আর বড়ি যদি পুরোপুরি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়িগুলো সিদ্ধ করতে হয়, সময় খুব বেশি লেগে যায় আচার তৈরি করতে গেলে। বড়িগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর বড়িগুলো ধুয়ে নেওয়ার আগে গোটুগুলো ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু ভিতরে পানি ঢুকবে আর এই বড়ির আচার কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন আচার তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কেজির মতো সরিষার তেল। 1 কেজি বড়ির জন্য এখানে 1/2 কেজি পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি 2টার মতো তেজপাতা। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ অথবা লাল মরিচ। এখন নেড়েচেড়ে ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভেজে নিলে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব বড়ইগুলো। বড়ই আমি অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে ভালো করে তেলের সঙ্গে বড়িগুলো 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামেতে থাকবে। এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু পরে বিট লবণ অ্যাড করব, তার জন্য লবণের পরিমাণটা এখন কমই দিয়েছি। লবণের পরিমাণটা যা যা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। এখন ভালো করে নেড়েচেড়ে তেলের সঙ্গে 5 মিনিটের মতো বড়িগুলো আমি ভেজে নিয়েছি। আর বড়িগুলো 4 থেকে 5 মিনিট তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে কিন্তু চিনি অথবা গুড় অ্যাড করতে হবে। আজকের আচারটা আমি চিনি এবং গুড় দুটা দিয়ে তৈরি করব। এতে করে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনার চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও তৈরি করতে পারবেন। আজকে তৈরি করছি আমি 1 কেজি বড়ির আচার। আর এখানে নিয়েছি 600 গ্রামের মতো আখের গুড়, আর নিয়েছি 250 গ্রামের মতো চিনি। আপনাদের আচার তৈরি করতে গেলে চিনি অথবা গুড়ের পরিমাণ কম বেশি লাগতেই পারে। শুকনো বড়িগুলো যদি মিষ্টি হয় তাহলে গুড় অথবা চিনির পরিমাণ কম লাগবে, আর যদি টক হয় তাহলে একটু বেশি লাগবে। প্রথমে আমি চিনি দিয়ে দিয়েছি, তারপরে গুড়গুলো অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে এগুলো পুরোপুরি গলিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আচার তৈরি করতে গেলে চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হয়। কিছুক্ষণ জাল করে নিয়েছি, চিনি এবং গুড় খুব ভালোভাবে গলে গেছে। আচার তৈরি করতে গেলে একটু সময় যদি হাতে নিয়ে তৈরি করেন আচার কিন্তু খুবই মজার হয়। আর আচার যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আচার খেতে বেশি মজার হয় না। এখন এর মধ্যে অ্যাড করে দিব তেঁতুল। আমি এখানে 200 গ্রামের মতো পাকা তেঁতুল নিয়ে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হাত দিয়ে একটু চটকিয়ে নিয়েছি। এখন বিচি সহই আচারের মধ্যে ঢেলে দিলাম। বড়ির আচার তৈরি করতে গেলে সাথে একটু তেঁতুল দিলে আচার কিন্তু খুবই মজার হয়। আমি যখনই বড়ির আচার তৈরি করি তখন কিন্তু আমি সাথে একটু তেঁতুল দিই। আমার কাছে খুবই এই আচারটা ভালো লাগে। তেঁতুলগুলো এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে নেড়েচেড়ে তেঁতুলগুলো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব ভিনেগার। ভিনেগার কিন্তু এ পর্যায়ে দিতে হবে। আজকের এই আচারে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করব। এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে আচারগুলো ভালো থাকবে। বেশি পরিমাণে আচার তৈরি করলে অবশ্যই ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচার ভালো থাকবে। আর কম তৈরি করলে ভিনেগার না দিলেও চলবে। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি, পরে আমি আরও 1/2 কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। মোট কথা আমি 1 কাপ পরিমাণ ভিনেগার এখানে অ্যাড করেছি। 1 কেজি বড়ির জন্য 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে আচারগুলো মিশিয়ে নিতে হবে, আর ধীরে ধীরে আচারগুলো জাল করতে হবে। ভিনেগার দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিটের মতো আচারগুলো জাল করে নিয়েছি।
এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ডালা পাঁচ ফোড়নের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আমি শুকনো মরিচ শুকনো তাওয়ায় হালকা করে তেলে গুঁড়াটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ লবণ কিন্তু আমি আগেও অ্যাড করেছিলাম সেটা মাথায় রেখে কিন্তু লবণ অ্যাড করতে হবে বিট লবণ যদি হাতের কাছে থাকে তাহলে অ্যাড করবেন আর না থাকলে না দিলেও চলবে এখন এই আচারগুলো জাল করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের মতো আমি 15-20 মিনিটের মতো আচারগুলো জাল করে নিয়েছি চুলাটা কমিয়ে জাল করেছি ফুল বাড়িয়ে দিলে কিন্তু 10 মিনিটের মতো জাল করলেই হবে আচার কিন্তু হয়ে এসেছে বড়ির আচার কত সহজে তৈরি করা যায় আজকের ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন আচারগুলো আমার তৈরি করা হয়ে গেছে আচারগুলো কতটা রসালো হয়েছে ভিডিওতে দেখি হয়তো বুঝতে পেরেছেন যারা আচার খেতে পছন্দ করেন তাদের কাছে ভিডিওটা বেশি ভালো লাগবে আর কে কে আমার মতো আচার তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি চুলার জাল বন্ধ করে দিয়ে চুলা থেকে আচারগুলো নামিয়ে নিয়েছি আচারগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর শুকনা কোনো কাচের বয়াম অথবা কোনো বক্সে ভরে রেখে দিতে পারবেন 1 থেকে 1.5 বছরের মতো ফ্রিজের বাইরে রাখতে পারবেন 6 থেকে 7 মাসের মতো আর ফ্রিজের ভিতরে রেখে খেতে পারবেন 1 থেকে 1.5 বছরের মতো আশা করি আজকের এই বড়ির আচার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আর যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই খোদা হাফেজ